নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য, আর আপনারা দেখছেন বৈদিক কথা। আজকে বৈদিক কথার যে অনুষ্ঠান বা যে এপিসোড, সেটা একটু অন্য স্বাদের, অন্যভাবের অনুষ্ঠান। এই কারণে বলছি, আপনারা সবাই জানেন আগামী 14 তারিখে মহালয়া। মহালয়ার এই পুণ্যতিথিতে যে কাজগুলো খুব ভালো করে হয়, সেটি হচ্ছে আমাদের পিতৃপুরুষের যে তর্পণ বা পিতৃপুরুষের আত্মার শান্তি কামনার যে কর্মগুলো, সেগুলো খুব ভালোভাবে হয়। যে সমস্ত ব্যক্তি জন্মচকে পিতৃদোষ রয়েছে বা কোনো কারণে যাদের বাড়িতে অপমৃত্যু ঘটেছে বা যাদের বাড়িতে শিশু সন্তান জন্মের পরে অল্প সময়ের মধ্যে মারা যান, যাদের জীবনে সন্তান আসে না বা সন্তান আসতে বাধা হয়, তাদের জন্য এই তিথিতে ক্রিয়া করলে অনেক ভালো ফল লাভ করা যায়। বলবো অবশ্যই কি ক্রিয়া করতে হবে, কিভাবে করতে হবে, সমস্ত নিয়মকানুন। শুরু করার আগে আপনাদেরকে বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন, এবং অবশ্যই অন্য আরও 5 জন মানুষের যাতে উপকার আসে সেই ব্যবস্থা করে তাদের পাশে থাকবেন। এবার আসা যাক আজকে যে বিশেষ ক্রিয়াটি আমি বলবো, সেটা একটি বৈদিক ক্রিয়া। সেই বৈদিক ক্রিয়ার জন্য আপনার 14 পুরুষের যে আত্মা, সেই 14 পুরুষের আত্মা শান্তির একটা প্রসেস। সবার আগে বলি যে এটা করলে আপনি কি পাবেন। প্রথমেই বলেছি আমি সমস্যাগুলো কি কি, সেই সমস্যাগুলোর সমাধান তো অবশ্যই পাবেন। তার সঙ্গে সঙ্গে পিতৃপুরুষের আশীর্বাদ যদি পাওয়া যায়, তাহলে কিন্তু আমাদের জীবনে সমস্ত বাধা মুক্তি পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে আর্থিক উন্নতি, পারিবারিক ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাওয়া এবং সন্তান লাভ করা, এক কথা বলতে গেলে ধনধান্য ঐশ্বর্য যা কিছু আপনার লাভ রয়েছে, সেটা কিন্তু দিতে পারেন সেই পুরুষের যে আত্মা, সেই আত্মা। তাই তাদের শান্তির উদ্দেশ্যে, তাদের শান্তি কামনা করে আজকের ক্রিয়াটি করতে হবে। মহালয়া থেকে 3 দিন পূর্বে স্টার্ট করতে হবে। যখন আপনার হাঁড়িতে ভাত ফুটতে শুরু করবে বা ভাত যখন ফোটা হয়ে যাবে, তখন 1 চামচ কি 2 চামচ পরিমাণ ভাত কাটিয়ে তুলে নিন। অগ্রিম যে রান্না ভাত, সেই ভাতটি তুলে নিতে হবে। তোলার পরে সেটিকে মধু, কালো তিল এবং ঘৃত সহযোগে লাড্ডু বানান। 14টা গোল গোল এরকম লাড্ডু বানাবেন, এবং একটা যেমন আমরা পিণ্ডদান করি আঙট কলা পাতার মধ্যে, ওই 14টা লাড্ডুকে সাজাবেন। সাজিয়ে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে, অর্থাৎ আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে, সেইখানে সেটাকে রেখে ধূপ দীপ দিয়ে আপনার 14 পুরুষের আত্মাকে স্মরণ করে তাদের উদ্দেশ্যে বলবেন, তাদের আত্মার মুক্তি কামনার সাথে আপনি ক্রিয়াটি করছেন, তারা যেন এই পিণ্ড বা এই যে নৈবেদ্য, সেই নৈবেদ্য গ্রহণ করে আপনাকে আশীর্বাদ করেন। সঠিকভাবে আপনার প্রয়োজনীয় জিনিসটি প্রার্থনা করে চেয়ে নেবেন, এবং ওই লাড্ডুগুলোকে নিয়ে ছাদে কোথাও রেখে দিয়ে আসবেন, যাতে পাখি বা কোনো কাক দেখে সহজে সেটাকে খেতে পারে। মানে কোনো পাখি বা কোনো কাক যদি সেটা গ্রহণ করে, আপনার জন্য মঙ্গল সেটা। তাই কাককে বা পাখিকে খাইয়ে দেবেন। এই রকমভাবে 3 দিন পরপর করবেন। অনেকের মনে হতে পারে, দাদা ছাদে রাখবো, ছাদে রাখার পরে যদি কাকে নষ্ট করে, ছড়িয়ে ছিটি থাকে, সেগুলো কি করব। সেগুলো একটু কিছু একটা কাপড় দিয়ে হোক কোনোভাবে সেটাকে একত্রিত করে জলে ভাসিয়ে দেবেন। কোনোদিন পা দিয়ে মারাবেন না, ওগুলোকে নিয়ে জলে ভাসিয়ে দেবেন। 3 দিন করার পরে 4র্থ দিন অমাবস্যা, অর্থাৎ মহালয়া অমাবস্যা, মহালয়ার ভোরে যেমন তর্পণ করতে যান, তেমন তর্পণ করতে গিয়ে 14 পুরুষের আত্মা শান্তি কামনা তর্পণ, যদি পিণ্ডদান করতে পারেন, ওয়েল অ্যান্ড গুড করে আপনি আপনার যে মনস্কামনা, সেই মনস্কামনা গঙ্গা স্নানের পরে জানিয়ে আসুন। আজকে এই উপদেশগুলো আপনাদেরকে দিলাম, বা এই ক্রিয়াটি আপনাদেরকে দিলাম। ডেটটা লিখে রাখুন, 14ই অক্টোবর মহালয়া হয়ে যাওয়ার পরে 3টে মাস সময় দেবেন। 3 মাসের পরে থেকে আপনার জীবনে কিন্তু উন্নতি করতে শুরু করবে। দেখবেন
যে দরজাগুলো আপনার জন্য বন্ধ হয়েছিল সেই দরজাগুলো আস্তে আস্তে খুলতে শুরু করেছে। ট্রাস্ট মি, এটা অনেক পুরনো একটা ক্রিয়া যেগুলো আমি আমার বিভিন্ন ক্লায়েন্টকে দিয়ে উপকার পেয়েছি, এটা পরীক্ষিত, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই অন্য বন্ধুদের মধ্যেও শেয়ার করবেন, কারণ এই ক্রিয়া থেকে যদি 5 জনের জায়গায় 10 জন উপকার পান তাতে আপনারও মঙ্গল হবে, আপনি কারো আত্মা শান্তির জন্য সাহায্য করছেন। এবং অবশ্যই আমাকে সহযোগিতা করে আগামী দিনে আরও এরকম ভালো ভালো টিপস বা ক্রিয়া পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন একবার হিট করতে ভুলে যাবেন না। ভালো থাকবেন, মা তারা আপনাদের অনেক অনেক মঙ্গল করুন, এই প্রার্থনা করে বিদায় নিলাম। ধন্যবাদ, জয় মা তারা।